মদন 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 আছো এদিক দিয়ে যেতেছিলাম তা ভাবলাম যাই একবার তোমার সঙ্গে দেখা করে আসি আসেন বাবু আসেন বসেন বলেন কেমন আছো মদন আমাদের আবার থাকা মিহির বাবু তো তোমার প্রশংসায় পঞ্চমুখ প্রশংসার আর কি দেখলেন না গুণীর কদর মিহির বাবু করতে জানেন তাতে তো পেট ভরে না আসল কথা কি জানো পেট ভরাতে গেলে তাই একটু আপোষ কথাটা হলো কি সুতানে যে সমস্যা দেখা দিয়েছে সেটা কবে নাগাদ মিটতে পারি বলে তোমার মনে হয় মদন আমি সাধারণ মানুষ আমি এসব বুঝি না তা বললে কি চলে কতগুলা পরিবার তোমার মুখের পানি সেইয়ে বসে আছে বলো তো আমার মুখের পানি সেইয়ে হ্যাঁ একটা বোকাও নিজের ভালো বুঝতে পারে ওরা যদি একবার জানতে পারে যে তুমি ওদের ভালো চাও তা তোমারে ওরা মাথায় তুলে নেয় না আসবে মরবে পরের বুদ্ধিতে যারা চলে তাদের কপালে অনেক দুঃখ লেখা আছে চলি চলি আমার একবার সদরে যেতে হবে হ্যাঁ ভালো কথা মিহির বাবুর ইস্তি ফিবারের মতো এবার দাও বিশ্বকর্মার পরনের কাপড়টা তুমিই বুনে দাও আমারে মাফ করে দেন আমি বুনতে পারবো নি তুমি কি বলতে চাও ঠাউর ঘরে ন্যাংটোই বসে থাকবে মোদের ঘরের মা বোনদের গায়ে আড্ডাও সুতা নাই তারা যদি ন্যাংটোই বসে থাকে আমি বলতেছিলাম কি ওসব বলা বলিতে কাজ নাই একবার যা সিদ্ধান্ত নিয়েছি তার কোনো নড়চড় হবে না বাবু এই যে কি হলো একে রাজি হলো না কেন কি বললে মদন একে বড্ড একরোখা মন বাবুরে ফেরাই দিলি মোর ভয় করতেছে ঠাউরে যদি খুব পাইরে মোদের ঠাকুর বিশ্বকর্মা নয় মোদের ঠাকুর মিহির বাবু ভুবন বাবু ওরা
বড় যে পালাচ্ছ তুমি না আমারে বলেছিলে একটা শাড়ি দেবে ও ভুবন বাবু হাত সার মুক্তা আমি ভুবন বাবু নই কে আমি মদন মদন তাঁতি পুটা ফু দেও তুই আমারে খুব ভালোবাসিস আরে তুই কাল সকালে এক বস্তা চাল দিয়ে যাবে আর কিছু টাকা শুনতে পাস পেটের মধ্যে কে যেন তাঁত চালায়
ঢাকার মুসলিম শাড়ির খ্যাতি ছিল জগৎজোড়া। তা একবার এক গুড়া সাহিব মুসলিম শাড়ির জন্যই ঢাকা তাঁতি পাড়ায় এলো। তাঁতিরা তারে পরের দিন আসতে বললে, সাহিব পরের দিন এলো। তাঁতিরা বলল, শাড়ি কেমন দেখলেন সাহিব? সাহেব তো খেপে লাল, তার সঙ্গে ঠাট্টা হচ্ছে। তাই পড়া কি, তারা সাহেব রে টেনে নিয়ে গেল মাঠে। মারতে আর মুসলিম শাড়ি তুলে নে, মেইলে ধরলো একেবারে সাহিবির নাকের ডগায়। শাড়ি যদি নাই দেখলেন, জুতো চাবেলো কি করে? কথাটা চাপা রইল না, বিলাস পর্যন্ত করাল। গুড়া সাহেবরা মনে করল, এইভাবে মুসলিম শাড়ি যদি তাঁতিরা বুনতে থাকে, তাহলে মুদের দেশের বাজারে তাদের বোনা কাপড়ের কদর থাকবে নি। সঙ্গে সঙ্গে হুকুম জারি হলো, তাঁত বন্ধ করতে হবে। তাঁতিরা তো আকাশ থেকে বললে, তাঁত বন্ধ করতে হবে? তাঁত বন্ধ করবো কেন? তাঁত মোড়া বন্ধ করতে পারবো নি, তার জন্য মতি আয় মরব। তারপর সকলের বুড়া আঙুল কাটা গেল। আবার দিয়ে যাব, হাঁটাহাঁটি করতে করতে পায়ের রগ যে ছিঁড়ে গেল, ওঠে সুদামিতে দোষ কি? দূর হয়ে যায় এখান থেকে, ভুবনের হয়ে দালালি করতে এসে। তোর মরণ হয় না কেন? এত লোক মরতেছে দুর্ভিক্ষে। কি বইল মদন? মুক্তার আত্মা ঘুরে বেড়াচ্ছে। কি করে বুঝলে? দুদিন আগে রেইতে স্টেশনতে বাড়ি ফিরতেছিলাম, বড় অসত্য গাছটা যেখানে মুক্তা গলায় দড়ি দিছিল, একটা কান্না শুনতে পেলাম। মুক্তার কান্না আগে কখনো শুনিছো? না। তাহলে মুক্তার কান্না বুঝলে কি করে? কান্নাটা বড় কষ্টের। আমিও শুনেছি। কি? পেশাব করবো বলে ঘর থেকে বার হয়ে বসতে গেছি, অমনি একটা কান্না ভেসে এলো। বলো কি? তাই তো আর খেয়েছে দৌড়। কান্নাটা মেয়ে ছেলের নয়, ব্যাটা ছেলের। তেনারা সব পারেন, তেনাদের ছলের অভাব নাই। থামো তো, সব পারেন, তাহলে আর ভাবনাই ছিল না। একদিনে মীরবাবু আর ভুবনবাবুর গান মিটকে দিত। তুই থামবি নি সোনা, এইসব নিয়ে হাসি মস্করা ভালো না।
দুর্গা দুর্গা Huh?